আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আপনার সবাই ভালো আছেন। বরাবরের মতো আপনাদের মাঝে ইয়ামটো স্মল সিলিন্ডার প্লাড লক মেশিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আজকে আপনাদেরকে এই ভিডিওর মাঝে দেখানো হবে নিডেলবার হাইট এবং লুপারের যে ডিস্টেন্স, যে গ্যাপ এবং বেল টাইমিং, এগুলো কীভাবে স্ট্যান্ডার্ডভাবে সেটিং করবেন সেগুলো এই ভিডিওর মাঝে আজকে দেখানো হবে। তা ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না, এসব বিষয় বিস্তারিত স্ট্যান্ডার্ডভাবে জানতে পারবেন। তো সর্বপ্রথম যেটি আপনাদেরকে দেখাচ্ছি, নিডেল বারটা যখন ডাউন হচ্ছে তখন লুপারের ঘাড়ের উপর থেকে ধরতেছে, তো এটা কিন্তু অনেক দূর থেকে ধরতেছে। এত দূর থেকে যদি নিডেলটা ধরে যখন মেশিন রানিং চলার সময়, তখন কিন্তু এটা এভাবে হবে না। এটা এখন হয়েছে এই কারণে, এটা বেল টাইমিং ঠিক নাই, তার কারণে অনেক দূর থেকে আপনার নিডেলটা লুপারের ঘাড়ের উপর পড়তেছে। তো সর্বপ্রথম বেল টাইমিং করতে হলে আগে যে কাজটি আপনার করতে হবে সেটি হচ্ছে আপনার গ্যাস সেট, অর্থাৎ প্যাডলকের পাঁচটি গ্যাস সেট আছে, এই পাঁচটি গ্যাস সেটের যে মেজারমেন্ট সেগুলো অবশ্যই জানতে হবে, কোন গ্যাস সেটের কোন মেজারমেন্ট এবং এই লুপারের দূরত্ব কোন গ্যাস সেটে কত মিলি হবে সেটা অবশ্যই মেকানিকদের জানতে হবে। তা না হলে কিন্তু মেশিনটি ঠিকভাবে সেটিং করতে পারবেন না। তো এখানে যে ক্ল্যাম্পটি লাগানো আছে নিডল বারের সাথে, এই ক্ল্যাম্পটি সাইজ হচ্ছে 5.6, এর দূরত্ব হবে নিডেল থেকে লুপারের 3.2 mm। তো এখানে দেখতে পাচ্ছেন লুপার এবং নিডেলের মাঝে যে গ্যাপটি স্ট্যান্ডার্ডভাবে হবে এই গ্যাস সেটে 3.2। এই 3.2 যে গ্যাপটি থাকবে, এটা যদি আপনি এখান থেকে টাইমিং করার আগে নিডল বার ডাউন করে কিংবা লুপার হোল্ডারের স্ক্রু লুজ দিয়ে এই গ্যাপটি করে নিতে হবে, লুপারের গ্যাপ 3.2 রেখে তারপরে আপনার বেল টাইমিং করতে হবে। তো আমার হাতে একটি সিগলাম দেখছেন, এটার মাধ্যমে আজকে আপনাদেরকে বেল টাইমিং কীভাবে করতে হয় সেটা দেখাবো। আর অবশ্যই লুপারের গ্যাপ 3.2 রাখলে অটোমেটিক নিডল বার হাইট ঠিক হয়ে যাবে। তা যদি নিডল বার ডাউন থাকে আপ করবেন, আপ থাকলে ডাউন করবেন। অবশ্যই এই নিডল বারের যে হাইটটি, এটি কিন্তু লুপারের ডিস্টেন্স যদি ঠিক থাকে অটোমেটিক চলে আসবে, তার জন্য আপনার নিডল বার হাইটটি আবার মাপা লাগবে না। যদি লুপারের গ্যাপটি আপনি ঠিকমতো মেপে রাখেন তাহলে নিডল বার হাইট আর মাপা লাগবে না। তো এখানে 3.2 রাখা হয়েছে, সিকলামটি উপরে জ্যাম করে দেওয়া হয়েছে নিডল বারের সাথে, এবং লুপার এবং নিডেল একবারে কাছাকাছি রাখা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন লুপার এবং নিডেল একবারে কাছাকাছি রাখা হয়েছে, কোনো ফাঁক নাই, লুপারের মাথা এবং নিডেলকে স্পষ্ট করেছে একবারে কাছাকাছি থেকে। এই অবস্থায় যে সিকলামটি ছিল উপরে জ্যাম করা হয়েছে। আজকে এখন আপনাদেরকে সর্বপ্রথম বেল টাইমিংটি দেখাচ্ছি, তো দেখতেই থাকুন ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত। এভাবে রাখার পরে যে বেল টাইমিংটি কীভাবে চেক করবেন সেটা দেখাবো আমি। এটা হচ্ছে ফরন সাইড, ফরন সাইড বেল টাইমিং আগে এভাবে দেখতে হবে, এই পজিশনে রেখে উপরে জ্যাম করে দিয়ে নিডেল এবং লুপারের কাছাকাছি রেখে যে হ্যান্ড পুলিটি আছে, এখানে দেখতে পাচ্ছেন যে হ্যান্ড পুলিটি, এই হ্যান্ড পুলির মাধ্যমে বেল টাইমিং চেক করতে হবে। এখন হ্যান্ড পুলিটি ব্যাক সাইড ঘুরাইতে হবে, অর্থাৎ উল্টো সাইডে ঘুরাইতে হবে। এখন যেহেতু লুপার নিডেল ফরন সাইড ধরা আছে, এখন ব্যাক সাইড ঘুরাইলে বোঝা যাবে যে এখন যে পজিশনে আছে এই পজিশনে থাকবে কি না। এই যে ব্যাক সাইড ঘোরানো হচ্ছে, দেখতে থাকুন ব্যাক সাইড ঘোরানোর পরে লুপারের মাথাটা নিডেল থেকে অনেক ভিতরে চলে গেছে আর সিকলামটি উপরে আটকে গেছে। তো এইভাবে কিন্তু সিকলামটি লাগানো ছিল ফরন সাইড, এখন ব্যাক সাইড ঘোরানোর পরে নিডেল বারটা উপরে সিকলাম আটকে গেছে ঘুষের সাথে, এবং লুপারের মাথাটা নিডেল থেকে দূরে চলে গেছে, এই সিকলাম কিন্তু আটকে গেছে, এই ভুষের সাথে সিকলাম আটকে গেছে এবং লুপার অনেক দূরে ভিতরের দিকে চলে গেছে। তো এখন আপনার বুঝতে হবে যে বেল টাইমিংটি ঠিক নাই, এই বেল টাইমিংটি ঠিক নাই সেটা আপনার এভাবে চেক দিলে বুঝতে পারবেন। যখন যে পজিশনে রেখে ধরবেন ওই পজিশনে ফুলি উল্টো ঘুরে যদি না মেলে, তখন বুঝবেন যে বেল টাইমিংটি ঠিক নাই। এটা আপনি ভিতরের নিডেল থেকেও করতে পারেন, বাইরের নিডেল থেকেও এইভাবে চেক দিয়ে করতে পারেন।
এখানে দেখতেই পাচ্ছেন ফরন সাইড এভাবে ধরা অবস্থায় আমি ঘুরেছিলাম, আর ব্যাকসাইড এখন আপনাদেরকে দেখাচ্ছি। ব্যাকসাইড ঘুরানোর সাথে সাথে এখানে উল্টো সাইডে চলে আসতেছে, উল্টো সাইডে যখন ঘুরোচ্ছি তখন লোপারটা অনেক ভিতরে চলে যাচ্ছে, নিডেল থেকে ভিতরে, আর সিকলামটি উপরে আটকে গেছে। আশা করি বেল্ট আমি ঠিক নাই সেটা আপনাদেরকে বুঝিয়ে বলতে পারছি। ফ্রন্ট সাইড দেখতে পাচ্ছেন এভাবে ধরছে এবং ব্যাকসাইড এভাবে ধরছে, ব্যাকসাইড ওভার হয়ে গেছে, ফ্রন্ট সাইড ঠিক আছে, সিকলামটি এই পজিশনে যেয়ে জ্যাম হয়ে যাচ্ছে। তো এখন আপনাদেরকে দেখানো হবে বেল্ট আমিনটি কীভাবে করতে হয় স্ট্যান্ডার্ডভাবে। আপনারা ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই বেল্ট আমিন সম্পর্কে আপনারা ধারণা পাবেন। তো বন্ধুরা, এখানে খোলা হয়ে গেছে কাভারটি, খোলার পরে এখানে যে বেল্টটা দেখছেন এখানে চারটি স্ক্রু আছে, এই স্ক্রুগুলো লুজ দিয়ে বেল্ট আমিন করতে হবে। তো এখন আমি সিকলামটি খুলে নিলাম, নেওয়ার পরে আপনাদেরকে দেখাবো। আর অবশ্যই নিডল বার হাইট এবং লুপারের ডিস্টেন্স সম্পর্কে আপনারা অবশ্যই বুঝতে পারছেন। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যে স্ক্রুগুলো আছে, এই যে এটা হচ্ছে জয়েন্ট শেপের স্ক্রু। অনেক সময় অনেকে জয়েন্ট শেপের রোটারেশন উল্টো করে দেয়, কাটমার্ক উল্টো করে দিয়ে বেল্ট আমিন করে, তখন কিন্তু বেল্ট আমিন ঠিকই থাকবে এই নাটগুলো যদি আপনারা অনেকে মিল রাখেন। এগুলো যদি মিল রাখেন মনে করবেন বেল্ট আমিন ঠিক থাকে, কিন্তু না, এগুলো যদি মিলও থাকে তখন কিন্তু শিখলাম যে ম্যাপলেও কিন্তু বেল্ট আমিন ঠিক থাকে না। তার জন্য এগুলো আপনারা কখনো ফলো করবেন না, স্ক্রু সোজাসুজি রেখে মনে করবেন না যে বেল্ট আমিন ঠিক আছে। তো অবশ্যই এই জয়েন্ট শেপ এর কী কাজ সেগুলো আপনাদের পরবর্তীতে আরেকটি ভিডিও করে দেখাবো। এখন আপনাদেরকে বেল্ট আমিন করার জন্য যে স্ক্রুগুলো আছে এগুলো লুজ করে দেখানো হচ্ছে, যে বেল্ট আমিনটি মিস্টেক আছে সেটি এখান থেকে ঠিক করা হবে। তো দেখতেই পাচ্ছেন স্ক্রুগুলো লুজ দিচ্ছি, চারটি স্ক্রু লুজ দিয়ে একটা স্ক্রু একটু টাইটে রেখে এটি ঘুরাইতে হবে, সবগুলো লুজ দিলে অটোমেটিক ঘুরে যাবে। এই যে দেখতে থাকুন একটু ঘোরানো হবে, একটু 1 মিলির মতো আমি অ্যাডভান্স করে দিলাম সামনের দিকে, ঘুরেয়া আবার নাটটি টাইট করে রাখলাম একটি নাট। এখন আপনাদেরকে আবার দেখাবো যে বেল্ট আমিনটি কতটুক আসছে। বেল্ট আমিনটি শুরুতে যেভাবে ছিল সেভাবে আবার আপনাদেরকে মেভিয়ে দেখাবো। আমি সিকলামটি আবার উপরে লাগিয়ে নিব নিডেল এবং লুপারের কাছাকাছি এনে, তারপরে ব্যাকসাইডে আবার ফুলিটি ঘুরিয়ে দেখাবো যে এভাবে আছে কিনা। এখন এই যে যেভাবে দেখতে পাচ্ছেন এভাবে আছে কিনা সেটা ব্যাকসাইড ঘুরে আপনাদেরকে দেখানো হবে। তো আমি কিন্তু নিডেল এবং লুপার একবারে কাছাকাছি রেখে সিকলামটি উপরে লাগিয়ে দিয়েছি, এখন আর জোরে ঘুরানো যাবে না যেহেতু আটকে গেছে। এই অবস্থায় ব্যাক সাইড ঘুরে দেখতে হবে ওই পজিশনে যে লোপারটা কোথায় যায়, তো সেটা এখন দেখাচ্ছি আপনাদেরকে। এটা দেখতেই থাকুন ভিডিওটি না টেনে শুরুতে শেষ পর্যন্ত, তাহলে বুঝতে পারবেন বেল্ট আমিন সম্পর্কে ধারণা হবে। তো এটা আমি ভালো করে সেট করে দেখাচ্ছি আপনাদেরকে, অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন কীভাবে বেল্ট আমিন করতে হয়। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু উল্টো সাইড ঘোরানো হয়েছে, এটা উল্টো সাইড ঘোরানো হয়েছে, আর এটা হচ্ছে ফরন সাইড, এটা ফরন সাইড, সিকলামটি উপরে আটকে গেছে, তখন নিডেল এবং লুপারের মাথা সেম আছে, আর যখন ব্যাকসাইডে ঘোরানো হচ্ছে তখন কিন্তু এটা উপরে আটকে যাচ্ছে এবং লুপার এবং নিডেলের মাথা কিন্তু একটু ফাঁক আছে, আগে ছিল বেশি এখন হচ্ছে কম। এই যে দেখতে পাচ্ছেন আগে ছিল বেশি এখন একটু গ্যাপ হয়ে গেছে, ফাঁক হয়ে গেছে, তার মানে কি যে অ্যাডভান্সটি ছিল লুপারটা সামনে চলে যেত সেটি অনেকটা ব্যাকে চলে আসছে। এত ব্যাকে আসলে হবে না, আর একটু বাড়িয়ে দিতে হবে, সেটি করতে হলে আবার এই স্ক্রুটা লুজ দিয়ে আবার ঘুরিয়ে নিতে হবে। নেওয়ার পরে আপনাদেরকে দেখাবো কীভাবে এই জিনিসটা আসছে, কতটুকু আসছে। আর একটা জিনিস আপনাদেরকে আমি বলে রাখি, অবশ্যই আপনি গ্যাস সেট অনুযায়ী লুপারের ডিস্টেন্স অর্থাৎ গ্যাপটা রেখে তারপরে মেশিন সেটিং করবেন। লুপারে গ্যাপ যদি 3.2 মিলি রাখেন, রেখে তারপরে যদি ফুলি ঘুরে দেখেন যে আপনার টাইমিং লং হয়েছে, যদি লং হয়ে থাকে তখন আপনি কী করবেন, লুপার হোল্ডার স্ক্রু আর লুজ দিবেন না,
যেহেতু 3.2 রাখছেন, রাখার পরে টাইমিং লং হয়ে গেছে, তখন আপনি কি করবেন? তখন আপনি নিডেল বারের যে ক্লামের স্ক্রুপটি আছে এটা লুজ দিয়ে নিডেল বারটা আপ করে দিবেন। যদি অবশ্যই বেল টাইমিং ঠিক থাকে তখন এইভাবে কাজ করবেন, আর যদি নিডেল বার ডাউন থাকে না থাকে আপ করবেন, আর যদি আপ থাকে তাহলে ডাউন করে দিবেন। অবশ্যই কিন্তু লুপারের যে ডিস্টেন্স এটা ঠিক রেখে এই কাজটি করতে হবে, তাহলে অটোমেটিক নিডেল বার হাইট স্ট্যান্ডার্ড পজিশনে চলে যাবে। যদি লুপারের গ্যাপ ঠিক রাখেন তাহলে নিডেল বারের হাইট অটোমেটিক ঠিক হয়ে যাবে। তো সম্মানিত ভিউয়ার্স, বেল টাইমিংটি আবার একটু করে নিলাম, অবশ্যই দেখেছিলেন কীভাবে একটু লুজ করে আবার বললাম এই যে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দোনো সাইড মিল আছে। আশা করি বুঝতে পারছেন পরবারে যে বেল টাইমিংটি করলাম এতে একটু লুজ করে আবার সিগলামটি লাগিয়ে এখানে আমি দোনো সাইড যখন ঘুরোচ্ছি তখন কিন্তু সেম পজিশনে আসে, ফ্রন্ট সাইডও সিগলামটি উপরে যে আটকে যাচ্ছে, ব্যাক সাইডও যখন ঘুরোচ্ছি তখনও সিগলামটি যে উপরে আটকে যাচ্ছে, অর্থাৎ দোনো সাইড এখন মিল আছে। এভাবে যদি মিল থাকে তখন বুঝবেন যে বেল টাইমিংটি অবশ্যই ঠিক আছে। আশা করি আপনারা পরের বার যে বেল টাইমিংটি লুজ দিয়ে ঘুরিয়ে নিলাম অবশ্যই দেখেছিলেন, আমি কিছু কথা বলছিলাম তার জন্য আর এটা বলা হয় নাই, আপনারা অবশ্যই দেখেছেন। যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা কমেন্টস করতে পারেন। আর এখানে যে জয়েন্ট শেপ দেখছেন, এই জয়েন্ট শেপের কী কাজ, জয়েন্ট শেপ লড়াইলে কী কী সমস্যা হতে পারে, সেই সব সম্পর্কে আরেকটি ভিডিও আপনাদের মাঝে পরবর্তীতে নিয়ে আসব। আপনারা অবশ্যই এই ভিডিওটি দেখার শেষে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই পরবর্তী ভিডিও দেখার জন্য এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে যে বেল বাটনটি আছে সেটি চালু করে রাখবেন যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। আর অবশ্যই যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, আপনার মতামত কমেন্টস করে আমাকে জানাবেন। সম্মানিত ভিউয়ার্স, বেল টাইমিংটি করা হয়ে গেছে, এখন স্ক্রুগুলো সব টাইট দিয়ে এখানে কাজ শেষ করে ফেললাম। আশা করি বেল টাইমিং সম্পর্কে আপনার ধারণা হয়েছে। আর এই জয়েন্ট শেপের যে কাজ, এখানে যে স্ক্রুগুলো আছে এখানে কিন্তু গ্রুপ স্ক্রু আছে, এবং গ্রুপের স্ক্রুপের সাথে যে দুটি শেপ আছে শেপেরও কিন্তু কাটমার্ক আছে। এগুলো কিভাবে সেটিং করবেন সেগুলো আপনাদেরকে পরবর্তীতে আবার দেখানো হবে। অনেক ভুল করে কিন্তু বেল টাইমিং করে যে জয়েন্ট শেপ গ্রুপ কিন্তু মিল না রেখে বেল টাইমিং করে, তা জয়েন্ট শেপ গ্রুপ যদি উল্টো থাকে তখনই কিন্তু বেল টাইমিং করলে হবে, সেক্ষেত্রে কিন্তু যে সিজার আছে যে টিমিং সিজার এটি কিন্তু আটকে যাবে কিবা সমস্যা হবে, ফুলি রাস্টার পজিশন ঠিক থাকবে না। তো অবশ্যই বুঝতে পারছেন জয়েন্ট শেপের যে কাজগুলো এগুলো করে অবশ্যই বেল টাইমিং করতে হবে ঠিক রেখে গ্রুপগুলো। আর এতক্ষণ আপনাদের যে কাজগুলো করে দেখানো হলো সেটার রেজাল্ট অবশ্যই আপনারা পেয়েছেন এই ভিডিওর মাঝে দেখেছেন। আর এখন আপনাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি, এই দেখুন এই নিডেলটা যখন লুপারে ঘাড়ের উপর পড়তেছে বেল টাইমিং করার আগে কিন্তু লুপারের অনেক দূর থেকে নিডেলটা লুপারের ঘাড়ের উপর পড়ত, আর এখন পড়তেছে কিন্তু একবারে লুপারের যেখান থেকে সুতো লাগায় এটার থেকে একটু দূরে, প্রায় 1.5-2 মিলি দূর থেকে এটা পড়তেছে। তো এটা কিন্তু এভাবেই থাকবে, এটা যদি দূর থেকে ধরে তাহলে হবে না, একবার যদি সামনে থেকে ধরে তাও কিন্তু হবে না, এটা 2 মিলি কিবা একটু প্লাস মাইনাস করে রাখতে হবে। আর যদি বেল টাইমিং ঠিক রাখেন তাহলে এটা আর কিছু করা লাগবে না, যেখানে পড়বে ওটাই স্ট্যান্ডার্ড। আশা করি বুঝতে পারছেন বেল টাইমিং সম্পর্কে আপনাদের ধারণা হয়েছে, এবং নিডেল বার হাইট লুপারের গ্যাপ কিভাবে সেটিং করবেন সে বিষয়েও বলে দিলাম। যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় আপনারা আমাকে কমেন্টস করতে পারেন। এতক্ষণ আমার সাথে যারা সময় নিয়ে এই ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিওটি আপনার ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন পরবর্তী ভিডিও দেখার জন্য এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনার যদি বুঝতে কোনো অসুবিধা হয় আপনি আমাকে কমেন্টস করে জানাইতে পারেন। ততক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে।